और एक कथा हमें कोलकाता पुलिस के बोलबो जेटा आमी और बॉबी प्राय करताम गरीब जो अंचलगुलो जेखाने विशेष करे प्रस्टिट्यूट एरिया तारपर आमादेर ट्रांसजेंडर जेखाने आछे रिक्शावाला ठेलावाला आमरा तो सबाइके चाल दी এই জায়গাগুলোতে একটু একটু করে ফুড প্যাকেট সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা অলরেডি কাজটা শুরু করেছি, এই কাজটা আপনাদের করে যেতে হবে এবং গরিব লোক হকারদের অলরেডি শুরু করা হয়েছে ভ্যাকসিনেশন করা এবং হকার বিশেষ করে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আমাদের বাসের ড্রাইভার থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার যারা অনেক মানুষকে বহন করেন এবং যাদের এটা স্প্রেড করে তাড়াতাড়ি, তারপরে ওদিকে সবজিওয়ালা থেকে শুরু করে দোকানদার এই যাদের সাথে প্রচুর লোকে দেখাশোনা হয় এবং তাদের এটা তাদের মাধ্যমে এটা স্প্রেড করে তাড়াতাড়ি, তাদের যেন আমরা যতটুকু ওষুধ আমরা পাবো তার মধ্যে থেকে তাদের একটা প্রায়োরিটি দিয়ে আমরা তাদের ভ্যাকসিনেশন করে দেবো। আমি নিজে বেঁচে থাকলে তো সংসারটা বাঁচবে, আমি নিজে বেঁচে না থাকলে সংসারটা কী করে বাঁচবে? আমি অনুরোধ করব আপনাদের সকলকে মৎস্যজীবীদের ভাই বোনেদের আমার যে আপনারা দয়া করে সরকারের যখন বারণ থাকবে এই সময়টা আপনারা দয়া করে মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না, নদীতে যাবেন না। আজকে আমরা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম আগের বারের মানে এইবারে 2021-এ তার কিছুটা পালন করতে আজই আমরা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। যেমন আমাদের দলের ম্যানিফেস্টো ছিল মামাটি মানুষের সরকারে যে আমরা ফ্যামিলি প্রতি একজনকে আমরা 500 টাকা জেনারেল হলে আর SC ST হলে 1000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমরা আরেকটা দিয়েছিলাম, বলেছিলাম যে উচ্চশিক্ষা ক্ষেত্রে 12 ক্লাসের পর থেকেই 12 ক্লাস থেকেই আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড স্টুডেন্টদের দেবো যাতে তারা পড়াশুনো করতে পারে, তাদের 10 বছর টাইম দেওয়া হবে, তার মধ্যে আস্তে আস্তে চাকরি বাকরি পেয়ে খুব কম ইন্টারেস্টে মাত্র 4% তারা এটা শোধ করবে তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য। এই 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ক্রেডিট কার্ডে পাবে, এটাও ক্যাবিনেট ইন্ডোর্স করেছে। 3 হচ্ছে এছাড়াও মনে রাখবেন যে দুয়ারে সরকার যেটা করেছিলাম আমরা দুয়ারে রেশন দেওয়ার যে প্রসিডিওর সেই প্রসিডিওর সেটাও সেট আপ করাও আজকে এন্ডোর্স করা হয়েছে এবং এই 3টে ব্যাপারে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। চিফ সেক্রেটারি উইল লিড দ্য টাস্ক ফোর্স যারা প্রসিডিওর ইমপ্লিমেন্টিং পলিসি মনিটরিং এগুলো করবেন। এই প্রোগ্রামগুলো লঞ্চ করতে একটু টাইম লাগবে যেহেতু গুছিয়ে করতে হবে, তাই এইগুলো কী করে এই কাজগুলো হবে সেই জন্য দেখুন 1 মাসও হয়নি এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাশ করিয়ে নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। আর তাছাড়াও কলকাতা আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে, 2500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তাই সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে।